নমস্কার। নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছিলাম। বল কি জানতে চাইছেন, আপনার প্রশ্ন। আমি একটু গণিত সম্বন্ধে জানতে চাইছিলাম। বলতে গেলে আমি রত্ন সম্বন্ধে মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বা আমি কোনো জানি না, আমি জানতাম না এই রত্ন জিনিসটা কি। তো দাদার প্রোগ্রাম যে স্ক্রিনিং গুলো দেখছি আমি, দাদার প্রোগ্রাম অনুষ্ঠান খুব ভালো লাগে, দাদার অনুষ্ঠান দেখতে আমার। তো আমি এডিকশন করিয়েছিলাম, আমাকে গণিত ধারণ করতে বলেন, তো ভালো কোয়ালিটি যদি গণিত। মানে এই এই অনুষ্ঠান দেখে আপনার রত্ন সম্পর্কে জানতে বুঝতে অনেকটা হেল্প পাচ্ছেন আপনি, এটা বললেন প্রথমত। বেশ, তারপরে পারচেজ করার ক্ষেত্রে একটু জেনে নিতে চাইছেন ওনার কাছ থেকে, একদম একটা গাইডলাইন আপনি সাথে থাকুন, আপনাকে নিশ্চয়ই জানাচ্ছি। সকলের জন্য একটা এখানে অ্যানাউন্সমেন্ট আমি রেখে দিতে চাইবো। টিভি স্ক্রিন যারা ফলো করছেন তারা তো দেখতেই পাচ্ছেন অ্যানাউন্সমেন্টটা, জানেন যে সারা বছর জুড়ে মানে বাজার থেকে রিজনেবল প্রাইসে অল টাইম মানে এটা কিন্তু কলকাতা জেমস দিয়ে আসছে। তার উপরে এই পয়লা বৈশাখের বিশেষ এই মানে উৎসব মুখর দিনগুলোতে আরো বিশেষভাবে কলকাতা জেমসের একটা উদ্যোগ উপহার স্বরূপ গ্রাহক বন্ধুদের জন্য ফ্ল্যাট 15%, তারও উপরে ফ্ল্যাট 15% ডিসকাউন্ট অফার রয়েছে সকল গ্রহ রত্নের ক্ষেত্রে। তবে এটা মনে রাখতে হবে, এটা দীর্ঘ সময় তো হবে না, এটা সীমিত সময়ের একটা সুযোগ। যারা পারচেস করবেন ভাবছিলেন, যাদের ট্রাস্ট রয়েছে কলকাতা জেমসে, তাদের প্রত্যেকের কাছে এই ঘোষণাটা পৌঁছে গেল যে ফ্ল্যাট 15% ডিসকাউন্ট নববর্ষ উপলক্ষে কলকাতা জেমস কিন্তু সকল গ্রাহকদের জন্য গ্রহ রত্নের উপরে রাখছে। একদম উৎসবটা আমাদের বাঙালি উৎসব, আর আমি আজকে নয় প্রায় 10-12 বছর থেকে এই উৎসবের সময় কিন্তু একটা ডিসকাউন্ট দিই, আর দূর দূর থেকে লোক জেনে আসে, আর অনেক লোক রেডি আছে, ওয়েটও করে কি যখন পয়লা বৈশাখ গেল জানে এখানে নিয়ে আসে, যারা পুরনো কাস্টমার তারা তো এই সময়টা বেশি করে আসে। বেহাল দর্শক বন্ধু, আপনি কোথায় ছিলেন? আমরা আমরা যে জায়গাটা ছিলাম ঘোষণার পরে, কিন্তু তার সাথে আমার বোধহয় একটা কানেক্ট করলে বোধহয় বেশি ভালো হয়। মানে কলকাতা জেমসের প্রতি মানুষের এত ভরসার কথা আমরা বলছি, মানুষ আসলে কি বলছেন সেটা একটু আমরা শুনে নিলে কেমন হয়। মানে অন্যান্য এপিসোডেও কখনো সখনো চেষ্টা করা হয়েছে, কারো কারো মতামত আমরা তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে একজন সন্তুষ্ট গ্রাহকের মতামত কলকাতা জেমসের প্রতি কি জানাচ্ছেন সরাসরি আপনাদের জন্য। খাঁটি গ্রহ রত্নের বিশ্বস্ত ঠিকানা গড়িয়াহাটে কলকাতা জেমস, এটা আমরা বলছি না, সাধারণ ক্রেতা প্রত্যেকেই জানাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনিও একজন ক্রেতা, কিন্তু সাধারণ নন, তিনি এক প্রকার অসাধারণ শিল্পী মানুষ। তিনিও কলকাতা জেমসে এসেছেন, তার হাতে সেই রত্ন আমরা দেখতে পাচ্ছি। একটু আগেই অফ ক্যামেরা কথা হচ্ছিল, অন ক্যামেরায় তার সঙ্গে একটু আগে পরিচিত হয়ে জানবো, আপনার পরিচয়টা একটু আগে জানবো। আমার পরিচয় বলতে, আমি তো কলকাতায় আসা যাওয়ার পথে আপনার অফিস যেহেতু করতাম, তা আমি 2013 সালে রিটায়ারমেন্ট নিই, তা এই অফিস যাওয়ার পথে ট্রেনেই আমাদের বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় ঘটে, যে কলকাতা জেমস সম্বন্ধে এই আলাপচারিতাতেই কলকাতা জেমসের ট্রেনের যাতায়াতে আলাপচারিতা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক তো যাওয়া আসা করে। তা আমি একটু গ্রহ রত্নের সম্বন্ধে যেহেতু একটু আলোচনা ভালোবাসি, তো সেই বিষয়ে আমার একটু সমস্যা কারণে ট্রেনেই আমি এক একজন বয়স্ক লোক বা কেউ কোনো অভিজ্ঞ লোক তাদের কাছ থেকে আমি শুনে আমার অফিসে দু চারজন কলিগের মাধ্যমে আমি জানতে পারি যে তারা এখানে এসে তারা উপকৃত হয়েছে এই সমস্ত গ্রহ রত্ন। আমি তো ভীষণই উপকৃত হয়েছি, অন্তত এই যাবৎ আমার এই প্রায় 6 বছর ধরে যাওয়া আসা করছি। মানে গ্রহরত্ন ধারণের পর থেকে উন্নতি কিছু বুঝছেন? হ্যাঁ, কিছু এসেছে আপনার লাইফে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছে। তা মোটামুটি আমি যদি বলি পার্সেন্টেজ হিসেবে, তো আমি 85-90% আমি সফলতা লাভ করেছি। মানে আপনি গড়িয়াহাট কলকাতা জেমসের সেই খাঁটি কমপ্লিট গ্রহরত্ন ধারণে ভীষণ রকম উপকার পেয়েছেন, সন্তুষ্টি অবশ্যই এসছে, এবং সেই সন্তুষ্টিকরণের কারণেই তার ভিত্তিতেই আমার বিশ্বাসটা আরো প্রগাঢ় হয়েছে। সে কারণেই আমি এর এখানে প্রায় বারবারই আসি, শুধু যে বারবার আসি গ্রহ রত্ন নিতেই আসি না, আমার বিশ্বাসটা জন্মেছে, আমার এই দোকানের প্রতি একটা ভালোবাসাও জন্মে গেছে, আর যিনি ক্রেতা যিনি আমার বিক্রেতা যে বিশ্বাসটা স্থাপন করেছে আমার প্রতি, তার নিরিখেই আমি আর বারবার আসা। আচ্ছা, বিশ্বাসটা কি কি দেখে তৈরি হয়েছে? যেমন প্রথম কথা এদের ব্যবহার, দ্বিতীয়ত পয়সা কড়ি লেনদেনের বিষয়ে, এবং পাথরের যে
সঠিক গুণমানের যাচাইয়ের ক্ষেত্রে সেটা আমার যে কোনো লোকের একটা প্রথম ধারণা হবে যে আমি আরেক জায়গায় দেখিনি তো সেই হিসেবে আমি হয়তো একটা দুটো পাথর ওদের কথার ভিত্তিতেই আমি আরেক জায়গায় পরীক্ষা করিয়ে নিই সেই হিসেবে আমি তফাৎটা বুঝেছি যে না এদের পাথরগুলো যে কটা আমাকে দিয়েছে সব কটাই একদম পিওরিটি আছে আসলে সন্তুষ্টি যখন আসে না এইভাবেই অন্তর থেকে যখন কথাগুলো বের হয় তখন এক নাগাড়ে এইভাবে বলতে যাওয়া আমাদের সময় সংক্ষেপ আসলে মানে কলকাতা জেমস হচ্ছে সেই একটা ব্যবসায়িক গৃহরত্ন কেন্দ্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যার নিজে মুখে নিজের ঢাকঢোল পিটিয়ে এইভাবে বলার কোনো প্রয়োজন পড়ে না কারণ গ্রাহকরাই সন্তুষ্ট গ্রাহকরাই সেই প্রচারের কাজটা করে দেন মাধ্যম রূপে মানে তারা নিজেরাই কোথাও মাউথ মানে মুখে মুখে কোথায় এইরকম শেয়ার করে বিভিন্ন প্রোগ্রামগুলো তারা শেয়ার করেন এইরকমই সন্তুষ্ট গ্রাহক এইরকমই আছে কিন্তু কলকাতা জেমস তাদের দায়িত্বটা ভোলে না